হ্যালো বন্ধুরা, রাকেশ এডুকেশন অ্যান্ড ফান টাইমে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি ভারত সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি কম্পিটিশন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি এসে থাকে, ঠিক আছে? তাই দেখে নেওয়া যাক কিছু প্রশ্ন উত্তর। ভারতের সবচেয়ে বড় রাজ্য হলো রাজস্থান, সবচেয়ে ছোট রাজ্য হলো গোয়া, সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে? সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। সবচেয়ে বেশি প্রতিবেশী দেশ স্পর্শকারী রাজ্য হলো জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, ঠিক আছে? আর সবচেয়ে বেশি রাজ্য স্পর্শকারী রাজ্য সবচেয়ে বেশি রাজ্য স্পর্শকারী রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। কটি রাজ্যকে স্পর্শ করে আছে? 8টি, ঠিক আছে? নেক্সট, ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ, জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক, জাতীয় গান বন্দে মাতরম, এছাড়া জাতীয় পশু পাখি ফুল নদী বৃক্ষ আপনারা জানেনই, এবং জাতীয় নীতিবাক্য হচ্ছে সত্যমেব জয়তে। নেক্সট, ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে, ঠিক আছে? মূলধনের রাজধানী বলা হয় মুম্বাইকে, বিজ্ঞান নগরী বলা হয় বেঙ্গালোরকে, মশলার বাগান বলা হয় কেরালাকে, গোলাপি শহর বলা হয় জয়পুরকে, আর ভারতের উদ্যান নগরী বলা হয় লখনৌকে, ঠিক আছে? একই রাজ্যের দুটি রাজধানী কোন কোন রাজ্যের আছে? মানে একই রাজ্যের দুটি রাজধানী আছে, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ আর মহারাষ্ট্র, এই তিনটির, ঠিক আছে? নেক্সট, সবচেয়ে বেশি লোকসংখ্যা কোথায় আছে? উত্তরপ্রদেশে। সবচেয়ে কম লোকসংখ্যা কোথায় আছে? সিকিমে, ঠিক আছে? সবচেয়ে বেশি শিক্ষিত রাজ্য কি? কেরালা, প্রায় 90.91%, 93.91%, ঠিক আছে? সবচেয়ে কম শিক্ষিত রাজ্য কি? বিহার, কত পার্সেন্ট? 63.82%, ঠিক আছে? ভারতের একমাত্র মরুভূমি নাম কি? থর, কোথায় আছে? রাজস্থানে, জানেনি আপনারা এটা। আর সবচেয়ে বেশি শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? লাক্ষাদ্বীপ, ঠিক আছে? কত পার্সেন্ট শিক্ষিত হার? 92.24%, ঠিক আছে? সবচেয়ে কম শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল কি? দাদরা ও নগর হাভেলি, কত পার্সেন্ট? 77.64%, সবচেয়ে কম, ঠিক আছে? ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে, আপনারা জানেন রে, ঠিক আছে? নেক্সট, উত্তরতম বিন্দু ভারতের কি? ইন্দিরা কল। দক্ষিণতম বিন্দু কি? ইন্দিরা পয়েন্ট। উত্তরতম বিন্দু ইন্দিরা কল, ঠিক আছে? দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। উত্তরতম বিন্দু ইন্দিরা কলটা আপনার জম্মু কাশ্মীরে অবস্থিত, আর দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট আন্দামান নিকোবরে অবস্থিত, ঠিক আছে? পূর্বতম বিন্দু কিবিথু, এটা অরুণাচল প্রদেশে রয়েছে, ঠিক আছে? আর পশ্চিমতম বিন্দু গুহার মোটর, এটা রয়েছে গুজরাটের এখানে, ঠিক আছে? সর্বোচ্চ শৃঙ্গ আপনার জানা নেই, গড উইন অস্টিন, এবং সর্বোচ্চ মালভূমি লাদাখ, ঠিক আছে? প্রধান নদী আপনারা জানা নেই, গঙ্গা। আর ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিমিতে, ঠিক আছে? ভারতের শিক্ষার হার 74.4%, ঠিক আছে? আর সবচেয়ে বেশি জনঘনত্ব হচ্ছে বিহার, ঠিক আছে? সবচেয়ে বেশি জনঘনত্ব আছে বিহার, 1102 জন। আর সবচেয়ে কম জনঘনত্ব রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, কজন? 17 জন, ঠিক আছে? নেক্সট, দুটি, হ্যাঁ, রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের একটি রাজধানী কি? চণ্ডীগড়। কোয়েশ্চেনটা আরেকবার পড়ছি, দুটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের একটি রাজ্য কি? চণ্ডীগড়। বৃহত্তম হ্রদ কি? সম্বর হ্রদ। বৃহত্তম বাঁধ জানে নেই, হীরাকুন্ড। উচ্চতম বাঁধ ভাকরানাঙ্গাল, ঠিক আছে? আর দীর্ঘতম সড়ক পথ হলো NH7, দীর্ঘতম সড়ক পথ NH7, এবং ক্ষুদ্রতম সড়ক পথ NH47, NH7 আর NH47, ঠিক আছে? তিন দিক দিয়ে সমুদ্র
দিয়ে ঘিরে থাকে। ভারত একটা কি উপদ্বীপ বলা হয়, ঠিক আছে। আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপদ্বীপ হচ্ছে ভারত, ঠিক আছে। পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। আর বিশ্বের সবচেয়ে বড় হলো ভারত, হচ্ছে গণতান্ত্রিক দেশ। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হলো ভারত। আর আপনার জানেনই যে রাজা ভরতের নাম অনুসারে নাম হয়েছে ভারতবর্ষ, ঠিক আছে। আজ এখানে শেষ করছি, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। নমস্কার।